নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার একমাত্র প্রথম মহিলা নওয়াব এবং নারী শিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজ কল্যাণ এবং সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম নওয়াব ফয়জুন্নেসার জন্ম কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার বর্তমানে লাকসামের অন্তর্গত পশ্চিম গায়ে। তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী এবং মা আরাফুন্নেসা চৌধুরানী। ব্যক্তিগত এবং কর্মজীবন। প্রথম জীবন, ফয়জুন্নেসা বাবার প্রথম কন্যা সন্তান। জমিদার বংশের সন্তান হিসেবে বেশ আরামায়েশের মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। মোগল রাজত্বের উত্তরসূরি এই মহিয়সী নারীর ছিল দুই ভাই এবং দুই বোন। ছোটবেলা থেকে লেখাপড়ায় তার প্রচুর আগ্রহ দেখে ফয়জুন্নেসার বাবা মেয়ের জন্য গৃহ শিক্ষক নিযুক্ত করেছিলেন। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞান স্পৃহাকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলেন। গৃহ শিক্ষকের সাহায্যে ফয়জুন্নেসা খুব দ্রুতই কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃতে চারটি ভাষার ব্যুৎপত্তি লাভ সহ ফয়জুন্নেসার প্রতিভা স্ফুরণে তার শিক্ষক তাজউদ্দিনের অবদান অতুলনীয়। বিয়ে, সে সময় আরেক জমিদার সৈয়দ মোহাম্মদ গাজীর সাথে 1860 সালে তার বিয়ে হয়। তিনি ছিলেন মোহাম্মদ গাজীর দ্বিতীয় স্ত্রী। তার দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। স্বামী বিচ্ছেদের পর তিনি সমাজ সংস্কার এবং গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। কথিত আছেন নওয়াব ফয়জুন্নেসা 1871 সালে বিয়ে 17 বছর পর জানতে পারেন তার স্বামীর আরেকটি স্ত্রী আছে। তাই সতীন থেকে পৃথক থাকার জন্য তিনি তার বিয়ের কাবিনের 1,01,000 টাকা দিয়ে পশ্চিম গাঁওয়ে 3.5 একর জমিতে একটা বাড়ি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে 3 বছরের মতো সময় লেগেছিল। জমিদারি লাভ, তিনি জমিদারি পরিচালনার প্রশিক্ষণ নিয়েছিলেন। তাছাড়া বুদ্ধির দীপ্ততা, বিচক্ষণতা এবং কর্মদক্ষতায় আরো অনেক বেশি এগিয়েছিলেন। তাই 1873 সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি পশ্চিম গাঁওয়ে জমিদারি লাভ করেন এবং 1885 সালে মায়ের মৃত্যুর পর তিনি মাতুল সম্পত্তির উত্তরাধিকারী হন। জমিদারি পরিচালনা, ফয়জুন্নেসা ছিলেন হোমনাবাদ পরগনার জমিদার। তিনি তার চিন্তা কাজকর্মে ছিলেন সে সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক। সেকালের সমাজ ব্যবস্থার সব রকম বাধা পেরিয়ে তিনি সম্পূর্ণ কুসংস্কার মুক্ত সমাজ গঠনে মনোযোগ দিয়েছিলেন। তাই একজন নারী হয়েও সে সময় জমিদারির কঠোর দায়িত্ব তিনি সফলভাবে পালন করতে পেরেছেন। তিনি নির্ভীকভাবে শাসন কাজ পরিচালনা করেন, জীবনের শেষ প্রান্তে ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেন আর নিজ জমিদার নীতি পরিণত করেন ওয়াকপতি হিসেবে। জমিদার ফয়জুন্নেসা চৌধুরানীর অবদান, সমাজ সংস্কার। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব। তিনি সমাজ সংস্কারের অংশ হিসেবে মেয়েদের শিক্ষার প্রতি জোর প্রচেষ্টা করেন। 1873 সালে বেগম রোকেয়া জন্মের 7 বছর পূর্বে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর মধ্যে এটি অন্যতম। শিক্ষা প্রচার, দেশে বিদেশে শিক্ষার প্রচারে তার অবদান অনস্বীকার্য। নওয়াব ফয়জুন্নেসা পশ্চিম গায়ে একটি অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা ছাত্রদের অন্য একটি ছাত্রাবাসও ছিল। মাদ্রাসার ভালো ফলাফলে উৎসাহিত হয়ে পরবর্তীকালে তার ফয়জুন্নেসার বংশধরগণ 1943 খ্রিস্টাব্দে এটিকে উচ্চ মাধ্যমিক ইসলামিক কলেজে রূপান্তরিত করেন। 1965 খ্রিস্টাব্দে কলেজটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে নওয়াব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ নামে আখ্যায়িত হয়। 1982 খ্রিস্টাব্দে এই কলেজটি সরকারিকরণ করা হয় এবং নাম হয় নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ। তাছাড়া তিনি আর তার কন্যা বদরুন্নেসা পশ্চিম গাঁয়ে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন। মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি সবসময় উৎসাহিত করতেন। তিনি মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা করেছিলেন। তার জমিদারির আয় থেকে মেয়েদের জন্য নিয়মিত এই হোস্টেলের সব খরচ বহন করা হতো। মেয়েদের জন্য মাসিক বৃত্তিরও ব্যবস্থা করেছিলেন তিনি। তিনি পবিত্র মক্কা শরীফে মাদ্রাসা ই সাল্লাতিয়া ও ফোরকানিয়া সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে সহায়তা করেন। হিন্দু মুসলমান নির্বিশেষে তিনি সমস্ত নারীর জন্য চিন্তা ও কাজ করে গেছেন। জেলার উন্নয়নে কুমিল্লার তদানীন্তন ম্যাজিস্ট্রেট ডগলাস জমিদারদের কাছে ঋণ চাইলে তিনি তোদা ভর্তি টাকা দান হিসেবে প্রেরণ করেন। বিবিধ শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে তিনি মেয়েদের স্বাস্থ্য রক্ষা এবং সুচিকিৎসারও ব্যবস্থা করেন। 1893 সালে কুমিল্লা শহরে প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেসা জানাবা হাসপাতাল। 1893 সালে নওয়াব বাড়ির কাছে তিনি মেয়েদের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করেছিলেন। তিনি 14টি প্রাথমিক বিদ্যালয়, অনেকগুলো দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, এতিমখানা এবং সড়ক নির্মাণ করে তার মানবতাবাদী ও সমাজ সংস্কারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নওয়াব বাড়ির
সদর দরজা একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রতিষ্ঠা করেন। 1894 সালে পবিত্র হজ পালন করার সময় তিনি মক্কায় হাজিদের জন্য একটি মুসাফিরখানাও প্রতিষ্ঠা করেন। আমাদের এদেশে তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিদ্যমান ছিল। নবাব ফয়জুল নেসা সরকারি জনহিতকর কাজেও প্রচুর অর্থ দান করতেন। সাহিত্য চর্চা। রবীন্দ্র যুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুল নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুল নেসার নাম চিরস্মরণীয়। কলকাতার ঠাকুরবাড়ির সখী সমিতির সদস্য ছিলেন তিনি। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয়, প্রথম মুসলিম গদ্য পদ্য লেখিকা ছিলেন তিনি। 1876 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতী নবাব ফয়জুল নেসা চৌধুরানী রচিত সাহিত্যে গ্রন্থ রূপজালাল প্রকাশিত হয়। ব্রিটিশ অপশাসনের ফলে মুসলিম সমাজের কুসংস্কারের বেড়া জালে অবরোধবাসিনী হয়ে ফয়জুল নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুল নেসা কর্তৃক দুখানি গ্রন্থের নাম পাওয়া যায়, সঙ্গীত লহরী ও সঙ্গীত সার। প্রকাশিত হলেও এখন তা দুষ্প্রাপ্য। একথা বললে অত্যুক্তি হবে না যে সাহিত্য সাধনায় ফয়জুল নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে। বাংলা নারী সাহিত্যের অবদানে ফয়জুল নেসা সর্বাগ্রে। স্বীকৃতি। বাংলাদেশের নিবৃত পল্লীর এই বিদুষী রমণী বেঁচে থাকতে তার কাজের স্বীকৃতি সেভাবে পাননি। মহারানী ভিক্টোরিয়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ফয়জুল নেসাকে বেগম এবং এরপর নবাব উপাধি দেন। 1889 সালে তার নির্দেশ ক্রমে ফয়জুল নেসাকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবাব উপাধি দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি তার ভূ সম্পত্তি জাতির সেবায় দিয়ে যান। 2004 সালে ফয়জুল নেসা চৌধুরানীকে মরণোত্তর 21 পদক প্রদান করা হয়। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীনিবাসের নামকরণ করা হয়, নবাব ফয়জুল নেসা চৌধুরানী ছাত্রীনিবাস। তার প্রতিষ্ঠিত নবাব ফয়জুল নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নবাব ফয়জুল নেসা সরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। মৃত্যু। 1903 সালে 23 সেপ্টেম্বর এ মহিয়সী জীবন অবসান ঘটে। তাকে তার প্রতিষ্ঠিত 10 গম্বুজ মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।